শেখ হাসিনা কত দাম্ভিকতা কত অহংকার নিয়ে বলেছিল যে শেখ মুজিবের কন্যা পালায় না আমি আঠারো কোটি মানুষকে খাওয়াই আমি এত উন্নয়ন করেছি এটি তার বাপের টাকায় তিনি করেছিলেন শেখ মুজিবুর রহমানকে মানে মনে করেন যে নবী এবং দেবতার কাতারে নিয়ে যেতে চেয়েছেন এবং দশ বছর পরে তারা যখন রাজনীতি করতে আসবে মানে তখন মানুষ আঙ্গুল তুলে বলবে এরা গণহত্যাকারী এভাবেই আওয়ামী লীগ সরকারের সব অপকর্মের কথা বলছিলেন ডাক্তর সাবেক বিপি নূর হক নূর ছাত্রলীগের হাতে নানানবার হামলা শিকার হন তিনি জুলাই আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দাবি উঠেছে এই রাজনৈতিক দলকে যেন নিষিদ্ধ করা হয় তবে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার পক্ষে নন বিপিনুর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিষিদ্ধ চান তিনি গত দেড় দশকে যারা এই ফাঁসিবাদ করেছে তাদের যদি বিচার না হয় তাহলে তো আরও একজনের ক্ষমতায় সে এটাই করবে সেই জন্য দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার আওয়ামী লীগ ইতিহাসের যে জঘন্যতম অপরাধ করেছে তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করা উচিত আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা পক্ষে না আমি কারণ আপনি ওই যে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বাড়ে সিম্প্যাথি তৈরি হয় সো আপনি যদি নিষিদ্ধ করেন এরা নতুন রূপে ফিরে আসবে সেটা আরও শক্তিশালী রূপে ফিরে আসবে কাজে এদেরকে একটা সার্টেন টাইম পর্যন্ত নিষিদ্ধ করা যায় সেটা হতে পারে যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খসড়া আইনে যেটা ভাবছে তারা দশ বছর কোনো সংগঠন এবং ব্যক্তিদেরকে আই থিঙ্ক এটা খুব ভালো একটা প্রপোজাল এবং দশ বছর পরে তারা যখন রাজনীতি করতে আসবে মানে তখন মানুষ আঙ্গুল তুলে বলবে এরা গণহত্যাকারী চব্বিশে এরা ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছ নিজের দেশের মানুষের লাশ ফেলে বা লাশ পুড়িয়ে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিলো কাজে এই ধরনের প্রাচেষ্টা কখনোই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না সেই সঙ্গে তিনি আওয়ামী লীগ সরকারের দূষরদের শাস্তির দাবি করে পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করার কথা বলেন তিনি এবং শেখ হাসিনার দাম্বিকতা নিয়েও তিনি কথা বলেন তিনি বলেন এরকম যারা দাম্বিকতা করেন তাদের পতন অপরিহার্য এবং এই গণহত্যার সাথে যারা জড়িত এবং এই গত দেড় দশকে বাংলাদেশের মানুষের ভোটাধিকার মানবাধিকার মৌলিক অধিকার হরণ করে যারা ফ্যাসিস্ট হয়েছে এবং এর দোষর ছিল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে বাংলাদেশ তথা পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করা দরকার যে যারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায় তাদের পরিণতি এটা হয় শেখ হাসিনা কত দাম্ভিকতা কত অহংকার নিয়ে বলেছিল যে শেখ মুজিবের কন্যা পালায় না জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা সরকার চলেছে তিনি প্রায় প্রায় সংবাদ সম্মেলন বলতেন আমি বিয়াল্লিশটা টেলিভিশন দিয়েছি আমি আঠারো কোটি মানুষকে খাওয়াই আমি এত উন্নয়ন করেছি এটি কি তার বাপের টাকায় তিনি করেছিলেন তার দলের টাকায় করেছিলেন জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় করেছেন সুতরাং এখানে আমরা বলতে পারেন তিনি আমি বলে নিজেকে গ্লোরিফাই করেছেন এবং শেখ মুজিবুর রহমানকে মানে মনে করেন যে নবী এবং দেবতার কাতারে নিয়ে যেতে চেয়েছেন জেলায় জেলায় উপজেলায় উপজেলায় বাজারে বাজারে ঘাটে মাঠে মাঠে তার একটা মূর্তি ভাস্কর্য সেতে ফুল দাও আপনার মানে কী যে একটা অবস্থা তো এই রকমের অবস্থা শেষ পর্যন্ত দেখা গেল যে শেখ হাসিনার পতনের পরে ওই মূর্তি ভাস্কর্য মানুষ ভেঙে ফেলছে এবং দেখা যায় এখন শেখ হাসিনার এত লক্ষ লক্ষ নেতাকর্মী এখন দুই একজনকেও রাজপথে দেখা যায় না তো এই ধরনের যারা দাম্ভিকতায় থাকে তাদের তো পতন অনিবার্য আশিকুর রহমান জি ডিজিটাল ঢাকা